disgusting. আজকে অনেক অপমানিত হওয়া সত্ত্বেও আমি দ্বিতীয় বসন্ত সেটে এখনো বসে আছি, কারণ আমার নজরসরণ খুব কম। এবং আমার সঙ্গে যারা আছেন দ্বিতীয় বসন্তের প্রাইম ক্যারেক্টার্স, রাজদীপদা রয়েছে, সোনি রয়েছে, এবং ওদিকে আমাদের সবার ফেভারিট চুমকিদিও রয়েছেন। আমি সিরিয়াল নিয়ে পরে কথা বলছি, আগে অন্যান্য কিছু কথা শেখ। তোমরা আমাকে নাম বিচ্ছে অপমান করলে কেন? আগে তুমি বলো, তুমি নায়িকা, নায়িকা বেশি রকম। তোমরা যখন অপমান করো তখন আমি তাই জন্য আমরা আজকে অপমান করেছি, বেশ করেছি, অপমান করবো। ভাইব্রেট করছো কেন? যাই হোক, তারপর হ্যাঁ, তো তুমি আগে হেসে না, ভালো লাগে। যাই হোক, তুমি এই জন্য আমাকে অপমান করেছো, রোস্ট করি বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি জানা করলে তোমার সাথে আমি আগে হয়েছো, আজকে রাতে সবই করি বলে। ভয় পাই না, করলেও বকা দেবে। মানে ও তুমি ওর ইনফ্লুয়েন্স হিসেবে করেছো? হ্যাঁ হ্যাঁ। সে কি, তুমি মিরা বসে আমার তাপস পালকে ডিট করে দিলে, তুমি এ কথায় নাচছো? এটা তুমি করতে পারলে? আমি ওর কাছে ঠিক সমগোত্র লোকজনকে ছেড়ে আমরা অন্য কথায় আসি। এই যে তোমাকে আমি মাঠা বলে ডাকলাম, আমি ওই প্রসঙ্গে যাও না, অপমান করেছি। বেশ, তো যাই হোক, তুমি যে এখানে মা হয়েছো সিরিয়ালটা, বেশ ছোট্ট মতো একজন মানুষ, মায়েরা হচ্ছে এভারগ্রিন, এবং আমাকে দেখতে যেরকম এভারগ্রিন সেরকম বুঝতেই পারছো। মানে কিরকম লাগে ঠাকুমা? খুব সুইট আমার বৌমা, সুইট আমার মেয়েরা, সুইট আমার, খুব ভালো লাগছে, আমার ফ্যামিলিটা ভীষণ ভালো। আর রাজদীপদা, তোমার দোর্দণ্ড প্রতাপ, নারীদের সাথে কাজ করে কেমন লাগছে? মানে বাচ্চাটি কিন্তু আমাকে এখন বলা শুরু করে দিয়েছে, তুমি কানে কানে আমার ডায়লগ বলো আমি বলে দেবো। কিন্তু সত্যি বলতে গেলে দুটোই বাচ্চাই খুব মিষ্টি, খুব ডেডিকেটেড। আমি আজ অব্দি এতদিন হয়ে গেলাম শুটিং এ, একদিনও দেখলাম না যে ওরা ঘ্যান ঘ্যান করছে বা কাঁদছে। দ্বিতীয় বসন্তর আমি ট্রেলার প্রোমো দেখে যা বুঝেছি, তাতে হচ্ছে ওর বউ নেই আর ওর হালকা করে বর নেই, কিন্তু তাও যা বুঝতে পারছি যা হয় আর কি, দুজনকে সুন্দর দেখতে, দুজনেরই হালকা করে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপের একটা ব্যাপার আছে। তো ও বউ খুঁজছে, ও বর খুঁজবো খুঁজবো না করে ও খুঁজে ফেলছে। মানে এটার থেকে এটা প্রমাণিত, বউ হারালে বউ পাওয়া যায়। সেটাই, তবে এটা বলি যে
ওর থেকেও শাশুড়ি বেশি দূরবীন দিয়ে খুঁজছে। পাগলা জবাইয়ে জবাই পাওয়া যায় রে। কিন্তু আমি হলফ করে বলতে চিরঞ্জিত জীবনে পাগলা কথাটা কিন্তু বলেনি, অপবাদ দিয়ে দিল তুমি মায়ের পাঠ করছো বটে কিন্তু তারপরে তুমি সব ভুলে যাচ্ছ, এটা কেন? এই যে ও মা সে যে মায়ের পার্টটা অ্যাকচুয়ালি ও প্লে করে ফ্লোরে না, একটু ওর থেকে বেশি সামলা, এটা ঠিক কথা। কেন এখন না বললে ও আমার জামাই হবে না, তুমি অনেক দূরের ভাব, অনেক দূরে ভাবছি, বিরাট দূরে ভাবছি, বুঝতে পারছি। যাই হোক, এখানে অনেকেই আছেন, তাদেরও হাসি টুকটাক শোনা যাচ্ছে, ভালো লাগছে ব্যাপারটা আমার। মানে এটা তো খুব ক্যাজুয়াল একটা আড্ডা হচ্ছে, তো আমরা এই সিরিয়াল থেকে আর কি কি এক্সপেক্ট করতে পারি? কিন্তু অনেকদিন বাদে আমার প্রথম কাজটার পরে আমি একটা গল্প পেয়েছি যেটা খুব সিম্পল গল্প, যেখানে কোনো মেলো ড্রামা নেই, যেখানে কোনো ওই পর্দার পিছনে লুকিয়ে প্ল্যানিং করা নেই, যে সিম্পল ব্যাপারটা আছে না, একটা ফ্যামিলি, একটা যৌথ ফ্যামিলি, অনেকগুলো ইমোশন, অনেকের মধ্যে যে কথা কাটাকাটি, ঝগড়া, আবার ভাগ হয়ে যাওয়া, যেগুলো আমরা নর্মালি বাড়িতে করি, যেগুলো আমাদের হয় আমাদের সঙ্গে, সেটা আমরা এখানে করছি। মানে এখানে আমরা ওই হচ্ছে না পর্দা পিছনে লুকিয়ে শুনছি, আচ্ছা এটা এ করলো, পরে গিয়ে প্ল্যান করে আছে করতে হবে, একে খুন করতে হবে, ওকে মারতে হবে, ডাকাতি হবে, মনে হচ্ছে না যে আমি অভিনয় করছি, মনে হচ্ছে আমার ছেলে, আমার বৌমা, আমার নাতি, মানে আমার মেয়ে, কখনো মানে আলাদা করে এমনি মনে হচ্ছে না যে ও সোহিনী, ও পায়েল, এরকম কিছু না। মানে আর একদিন শুটিং, দুদিন শুটিং, ওদের দেখতে না পেলে আমার মন খারাপ লাগে। যেগুলো ভীষণ নতুন ধারাবাহিকে, সেগুলো হচ্ছে আমরা অনেক ধারাবাহিকে দেখেছি, তুমিও বলেছো, তুমিও দেখেছো যে শাশুড়ি বৌমার একটা অদ্ভুত সমস্যা, প্রত্যেকটা বাড়িতে ঝামেলা, মানে শাশুড়ি বৌমার সম্পর্ক একদম ভালো নয়, সেগুলো দেখেছি, সেগুলোও কিন্তু রিয়েল লাইফ থেকে ইন্সপায়ার্ড। কিন্তু এটা আমরা এখানে যেটা দেখাচ্ছি, শাশুড়ি বৌমার মধ্যে এত সুন্দর একটা সম্পর্ক, মানে শাশুড়ি বৌমাও কিন্তু মা মেয়ে হতে পারে, তো সেই দিকটা যে তুলে ধরা, এটা কিন্তু ভীষণ নতুন ধারাবাহিকে। আমরা বাংলা গল্পে সবসময় দেখাই যে যে হিরোইন প্লে করছে, যে মেন মেন মহিলা চরিত্র, তারা সব পারে, মানে তারা সব পারছে, মানে তারা মারপিটও করছে, বৌও কাটছে, এখানে যে মেয়েটি সব পারে, মানে সে হচ্ছে বাড়ির সব কাজও পারে, বাইরে তার কাজও পারে, মানে মানে যেটা আমরা আমি যেটা শুনলাম ওর সাথে যখন শুটিং এর বাইরে আমার কথা হচ্ছিল, মানে ও বম ডিফিউজ করছে না বাইরে গিয়ে, কিন্তু না সে করতেই পারে, প্রয়োজন পড়লে কেন করবে না, করতে তো ও নিজে উড়ে যেতে পারে, সেটা পরে করতেই পারে, ইচ্ছা হলে কেন করে না, নারী স্বাধীনতা নেই? যাই হোক, এক্স্যাক্ট, তুমি বম ডিফিউজ আমার দিকে অনুরোধ করছো কেন ভাই? আরে না না, ওর দিকে তাকিয়ে বললাম এক্স্যাক্ট, যা আপনি ওকে খালি ইনজেকশন দিতে হচ্ছে না। আমি যেটা শুনলাম সেটা হচ্ছে ও নার্সের রোল প্লে করছে, এবং যেটা আমার ভালো লাগলো যে এক হাত দেখিয়ে দাও সবাই,
দেখতে সুন্দর নায়িকা সবই পারে তো তুমি এরকম নাচ আমি বলিনি দেখতে সুন্দর নিয়ে আমি নিয়ে নিলাম কমপ্লিমেন্ট নিয়ে নিতে হয় যাই হোক আপনারা সবাই দেখুন সান বাংলা চ্যানেলে দ্বিতীয় বর্ষ রাইট আমি এখন চলে যাচ্ছি আশা করি এরা অপমান করার পর এবার কিছু খাওয়াবে থ্যাংক ইউ ধন্যবাদ দ্বিতীয় বসন্ত প্রতিদিন রাত 8টায় সান বাংলায়।